ইঞ্জুরি বেশ ভুগিয়েছে জসপ্রীত বুমরাকে চোটের কারণে দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি তার তবে গেল বছর ওয়ানডে বিশ্বকাপ দিয়ে আবার দলে ফেরেন বুমরাহ এরপর থেকেই দুর্দান্ত ছন্দে আছেন ভারতের এই পেসার আগের চেয়ে খেলাটা বেশি উপভোগ করার সূত্রতেই নাকি দলকে এমন পারফরম্যান্স উপহার দিতে পারছেন বলে আইসিসির এক সাক্ষাৎকারে জানান ভারতীয় এই পেসার আমাকে চোট কাটিয়ে দলে ফিরতে হয়েছে তাই যতটা সম্ভব খেলাটাকে উপভোগ করার দিকে মনোযোগ দিয়েছি কিছু জিনিস আমার পক্ষে যাবে আর কিছু জিনিস যাবে না ম্যাচ ঘিরে এমন নানা অনিশ্চয়তা তৈরি হয় আমি তা বাদ দিয়ে প্রক্রিয়া ঠিক রাখার চেষ্টা করে যাচ্ছে। আমি খেলাটাকে ভালোবাসি ম্যাচে ফল কি হবে তা ভাবিনি এটাই নিজের ওপর থেকে চাপ কমিয়ে দিয়েছে এবং খেলা উপভোগ করতে সাহায্য করেছে বুমরাকে বলা হয় ইয়র্কার মেশিন অন্যান্য বোলারদের থেকে বুমরাকে আলাদা করে তার নিখুঁত ইয়র্কার ইয়র্কার দিয়েই বাঘা বাঘা ব্যাটারদের বধ করেছেন তিনি আইসিসির দেয়া সাক্ষাৎকারে তার ইয়র্কারের পেছনের গল্প তুলে ধরেন জসপ্রীত নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার শৈশবে আমি টেনিস বল ও রাবার বল দিয়ে অনেক খেলেছি তখন আমার মনে হতো উইকেট শিকারের জন্য ইয়র্কার একমাত্র উপায় আমি ফাস্ট বোলিংয়ের বড় ভক্ত ছিলাম টেলিভিশনে ফাস্ট বোলারদের ইয়োরকার দেখে মুগ্ধ হতাম আমিও সেরকম কিছু করার চেষ্টা করতাম টেনিস বল আমার ইয়োরকার শেখার রহস্য কিনা জানি না কিন্তু প্রতিনিয়ত অনুশীলন চালিয়ে যাওয়ার কারণে আমি ইয়োরকার ভালোভাবে শিখতে পেরেছি চোটের কারণে দলে জায়গা হয়নি মোহাম্মদ সামির তাই বিশ্বকাপে বুমরার সঙ্গে পেস ইউনিট সামাল দেবেন মোহাম্মদ সিরাজ ও আশদীপ সিং বিশ্বকাপের জন্য অনভিজ্ঞ এই দুই বোলারের উদ্দেশ্য বার্তা দিয়েছেন বুমরা নতুনদের আমি অতিরিক্ত কিছু শেখানোর চেষ্টা করব না এটা এমন কিছু যা আমি শিখেছি তবে আমাকে ওদের প্রয়োজন হলে আমি সহযোগিতা করব। এটা এমন নয় যে ওরা ভাগ্যবান এখানে খেলতে আসতে পারায় আমি এখন পর্যন্ত যেসব অভিজ্ঞতা অর্জন করেছি সেগুলো ওদের সঙ্গে ভাগাভাগি করব তবে ওদের ওপর বোঝা চাপিয়ে দিব না সবাই মিলে সমাধান নিজেদের খুঁজে বের করতে হবে পাঁচ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টিম ইন্ডিয়া রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ